নামাজের রুকু সিজদা কম বেশি হয়ে গেলে পাশের লোক কি ভাববে এই ভেবে সিজদা সাহু না করলে আল্লাহর চেয়ে মানুষকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে শিরক হবে কিনা বা শিরক হবে কিনা সেই প্রশ্ন তো পরে তার আগে হলো যে নামাজে তো ভুল হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার অতএব আশেপাশের লোক কি ভাববে এটা আবার মাথায় আসলো কেন এটা আবার কোন টাইপ মানে মানুষ এরকমও আছে যে আশেপাশের মানুষ কি ভাববে এটা চিন্তা করে সিজদা সাহু দেয় না তার মানে আপনি কি বলের ঊর্ধ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন সেখানে নামাজ যে কয় রাকাত পড়া দরকার তার আগে শেষ বৈঠক করে সালাম ফিরে ফেলছেন ভুলে সাহাবীরা পেছন থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসিরাতিস সালাহ আপনি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায় দিছে আদব এ রাসূল আপনি ভুল করেছেন বলেন নাই যে আল্লাহর ওহী আসতে পারে রাকাত কমে যেতে পারে সাহাবীদের আদব দেখেন এ রাসূল আপনি ভুলে গেছেন না রাকাত কমায় দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাল নাসিত বরং আমি ভুলে গেছি এরপর তিনি সেটা কারেকশন করলেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ যদি রাকাত সংখ্যা ভুল হইতে পারে আপনার আমার হইতে পারে কি পারে না কিন্তু আমরা এমন গোড়ামি তেড়ামি করি এমন মূর্খতা করি যে অনেক ইমাম সাহেবের ভুল হলে মুসল্লিরা চার দোকানে বসে বসে ফিস 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 করে ইয়ে করে তার বিরুদ্ধে নানান কথাবার্তা বলে বলে যে আমরা না হয় ব্যবসা বাণিজ্য করি দোকানদারি করি অনেক ধান্দা আছে হুজুরের চিন্তা কি হুজুর কেন ভুল করে আছে না নাই ইমাম সাহেবের ভুল হলে এরকম ট্রল করে কি করে না এটা মূর্খ মানুষের কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল ছিলেন তার কাছে ওহী আসতো তার যদি রাকাত সংখ্যা ভুল হতে পারে আপনার ইমাম সাহেবটা হতে পারে কি পারে না আপনারা এই বাড়াবাড়ি করেন দেখে অনেক ইমাম সাহেব ইমানের দুর্বলতার কারণে ইমানের দুর্বলতার কারণে আমলের দুর্বলতার কারণে তাকওয়া দুর্বলতার কারণে ভুলভাল হয়ে গেল আপনাদের কিছু বুঝতে দেয় না ওইভাবে ধামাচাপা দিয়ে চলে যায় লস কি আপনাদের না ওনার তো লস হচ্ছে উনি গুনাগার হচ্ছেন আপনাদেরও নামাজটা হচ্ছে না এই জন্য অতি চালাকের গলা ধরে একটা কথা আছে না হুজুরদের ভুল ধরতে গিয়া হুজুরদের পিছনে লাগালাই করতে গিয়া তাদেরকে মনে করবেন আমাদের সমাজে মানুষ আলেমদের সম্পর্কে ধারণা হলো কয়েক রকমের ভিতরে একটা ধারণা হলো মনে করে যে এই মানুষগুলা মানুষ না আলেমরা কি মানুষ না মানে খারাপ না মানুষ না মানে ফেরেশতা আশা করে কি ওনারা কি আরে হুজুর মানুষ উনি আবার বিয়ে শাদী করলো ওনার বাচ্চা কাচ্চা হলো এটা কোনো কথা উনি আবার দোকানদারে শুরু করছে আস্তাগফিরুল্লাহ হুজুর আবার ধান্দা ব্যবসা বাণিজ্য শুরু করছে হুজুরদের আরো ব্যবসা বেশি করে করা উচিত আমি নিজে ব্যবসা বাণিজ্য শুরু করেছি আরো একাধিক ব্যবসা শুরু করবো ইনশাআল্লাহ যাতে করে মসজিদ থেকে মাদ্রাসা থেকে টাকা নেওয়া না লাগে বুক ফুলায় যাতে হক কথা বলা যায় পিছুটান যেন না থাকে ওটা নাজায়েজ না নেওয়া কিন্তু না নিয়ে করতে পারলে সেটা অবশ্যই ভালো কোনো সন্দেহ আছে এই জন্য উলামা ইকরামকে তাদের ভুল ত্রুটি হলে বেশি কপ চাইতে যাবেন না অনেক ছোট লোক আছে ছোট লোক মুসল্লি আছে যে হুজুরের ভুল হয়েছে এটা নিয়ে ফিস ফিস করে ভাই প্রায় দিন ভুল হতে পারে কোনো অস্বাভাবিক কিছু না ভুল হওয়ার কারণে আমাদের কোনো অসুবিধা হবে কোনো অসুবিধা হবে না তাহলে আপনার সমস্যাটা কোথায় একবার মক্কাতে মসজিদুল হারামে আমি সালাত আদায় করতেছি আমার মনে আছে কোন একজন ইমাম সালাত আদায় করছেন মসজিদুল হারামের ইমাম কেরাতে এক জায়গায় ভুল হয়ে গেছে ওনার তো ওনার ওই ভুলটা পেছন থেকে তো অন্যান্য ইমামরা থাকেন ওনারা লোকমা দিয়েছেন সেই লোকমাটা উনি ধরতে পারতেছেন না একবারের জায়গায় দুইবার তিনবার কয়েকবার এভাবে দিচ্ছেন তো কয়েকবার এভাবে দেওয়ার পর তারপরে যায় তিনি শেষে ধরতে পেরেছেন কিন্তু চেষ্টা করেছেন ওই আয়াতটা যেহেতু অপূর্ণাঙ্গ জায়গায় দাঁড়িয়ে আছেন এটা শেষ করার জন্য তিনি লোকমার ওই জায়গাটা ধরার জন্য তিনবার চারবার চেষ্টা করেছেন এই যে কয়েকবার চেষ্টা করছে আমাদের দেশ হলে মক্কার প্রতিটা হোটেলে রাস্তাঘাটে অলিতে গলিতে বলতে এটা কোনো ইমাম হলো এই বেটা মসজিদে হারাম ইমাম হলো কেমনে আবার শুরু করতে কিনা বাঙালি তার গোষ্ঠী উদ্ধার করা আমরা গোষ্ঠী উদ্ধার করাটা খুব ভালো পারি আল্লাহ তা আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন নিজের ভুল বেশি বেশি দেখবেন আরো জন্য ভুল দেখতে যাবেন নামাজের মধ্যে ভুল হয়ে গেছে এটার কারণে নামাজের সব চুল পরিমাণ কম হবে না তাহলে আপনার টেনশনটা কোথায় অতিমিয়ম শব্দের পিছনে সমালোচনা করবেন হাফেজ সাহেবরা আমার মসজিদে আমরা যেখানে জুমা পড়াই আমার একবার সভাপতি সাহেব বললেন হুজুর সভাপতি সাহেব উনি জেনারেল শিক্ষিত মানুষ হলেও প্রচুর কোরআনের সম্পর্কে ওনার ধারণা আছে কোরআনের বেশিরভাগ জায়গা থেকে ওনার কম বেশি মুখস্ত আছে কোরআনের সাথে উনি সময় কাটান উনি বলে হুজুর আমি তো আদা হাফেজ আমি বুঝতে পারি আমাদের হাফেজ সাহেবরা ফাঁকি যুগে দিয়ে যাচ্ছে কিন্তু এদের ধরতে পারতেছে না খুব চালাক কি করা যায়
তাই বললাম কাহিনী কি বলেন তো বলে যে কাহিনী হলো হুজুর এরা একটা ভুল করে আরেকটা লোকমা দেয় না আরেকটা ভুল করে এটাও লোকমা দেয় না তো এটা আমি ধরতে পারছি জিনিসটা আমি আবার পরে হাফেজদেরকে বললাম যে আমি একদিন সালাত আদায় করলাম পিছনে করে বললাম এই আজকে তো অমুক পৃষ্ঠায় তুমি গড়বড় করছিলা মনে হলো কিরে ভাই তুমি ভুল দাও না লোকমা দাও নাই কেন তুমি কি টের পাও নাই তো বলতেছে না ওইটা আমি আবার আমি যখন তেলাওয়াত করব তখন টেনে দিব আবার আমার যখন ভুল হবে উনি টেনে দিবে মাই তোরা হাজি বগোয়ম তুমরা হাজি বগো ফার্সিতে একটা কবিতা আছে আমি তোমার হাজিসা বলবো তুমি আমার হাজিসা বলবা কাটাকাটি তো আমি বললাম এই সিস্টেম কেন এই সিস্টেম করেন দরকারটা কি লোকমা দিলে সমস্যা কি শরীয়তে তো ভুল হলে লোকমা দেওয়ার বিধান রেখেছে তো লোকমা দিলে সমস্যা কি এই ধানাপানের দরকারটা কি তো বলতেছে যে হুজুর লোকমা দিলে মুসল্লিরা বলো যে হাফেজ সাহেব ভালো না পরবর্তী উসরাত তারাবি চাকরি পাওয়া যাবে না তো আমি তখন চিন্তা করলাম ঠিকই তো যদিও তাদের পদ্ধতি গলত কিন্তু আমরা মুসল্লিদের কারণে হুজুররা এই সমস্ত ধানায় ফানায় করতে অনেক সময় বাধ্য হয় তো মুসল্লি যখন বেশি চালাক হয় তখন তার গলায় দড়ি পড়ে আপনি হাফেজ সাহেবদের ভুল হলে বলবেন হ্যাঁ কেমন হাফেজ সাহেব আরে ভাই যত বড় হাফেজ হোক তার ভুল হতে পারে কি পারে না ভুল একবার না বারবার হয়েছে তাতেও কোনো সমস্যা নাই নামাজের কোনো অসুবিধা হবে না এই জন্য বেশি চালাকি করতে যাবেন না ওলামা একরামের ভুলকে ভুল হিসাবে দেখবেন সমালোচনা করবেন না সাবধান অতএব নামাজের রুকু সিজদা ভুল হলে পাশে লোকে কি ভাববে এটা চিন্তা করে কেউ যদি সিজদা সহু ওয়াজিব হয়েছে সেখানে সিজদা সহু দেয় নাই আর যদি ফরজ ছুটে তাহলে তো আর রুকুই দেন নাই সিজদাই কম দিয়েছেন তাহলে তো আপনার সিজদা সহুতে কোলাবে না তো এরকম ক্ষেত্রে মানুষ কি বলবে সেই চিন্তা করা এটা অবশ্যই তাওহীদের পরিপন্থী এটা কোনো ভালো ইমানদার মুসল্লি এবং তাওহীদে বিশ্বাসী মানুষের কাজ হতে পারে না সে আল্লাহকে শুধু ভয় করে